নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন মিতাল স্টুডিও নাইন ইউটিউব চ্যানেল এবং আমি আপনাদের সাথে তন্ময় বন্ধুরা পাঁশকুড়া বনমালি কলেজে বিএ বিএসসি বিকম পিজি বিএড এবং এমপিএড এই সমস্ত কোর্সে ফার্স্ট থার্ড এবং ফিফথ সেমিস্টারের জন্য যে এক্সামিনেশন ফিজের ফর্ম ফিল আপটি বাইশ তারিখ থেকে শুরু হওয়ার কথা ছিল তো আগের ভিডিওতে আমি সেই সম্বন্ধে বিস্তারিত জানিয়েছি তো সেটি কিন্তু বাইশ তারিখ থেকে শুরু হয়নি তো এটা কিন্তু চব্বিশ তারিখ রাতের দিকে শুরু হয়েছে তো বন্ধুরা আজকের ভিডিওতে আমি আপনাদের জানিয়ে দেবো কিভাবে আপনারা এই এক্সামিনেশন ফিজটি পেমেন্ট করবেন এবং কাদের জন্য কোন লিঙ্কে ক্লিক করতে হবে এবং এবংভাবে আপনারা এই পেমেন্ট রিসিপটি ডাউনলোড করবেন তো বন্ধুরা ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন এবং আমাদের চ্যানেলে নতুন ভিজিট করলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করে অল নোটিফিকেশন অন করে রাখুন এই ধরনের ধরনের লেটেস্ট গুলি সবার আগে পাওয়ার জন্য ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিন এবং হেল্পফুল মনে হলে বন্ধুদের সাথে শেয়ার করে সবাইকে ইনফরমেশনটি জানিয়ে দেওয়ার চেষ্টা করুন তো বন্ধুরা এক্সাম ফিটি পেমেন্ট করার জন্য আপনাদের চলে আসতে হবে পাঁচকুড়া বনমালী কলেজের নতুন স্টুডেন্ট পোর্টালে তো এই স্টুডেন্ট পোর্টালের লিঙ্কটি আমি আমার ডিসক্রিপশানে দিয়ে রেখেছি ওখান থেকে আপনারা কিন্তু ক্লিক করে ডাইরেক্ট এই পেজে চলে আসতে পারবেন তো এখানে আসার পর দেখুন আপনারা দুটি লিঙ্ক পাবেন দেখুন প্রথম লিঙ্কে লেখা রয়েছে এক্সাম ফর্ম ফিল আপ ফর থার্ড অ্যান্ড ফিফ্থ সেমিস্টার অ্যান্ড সাপ্লিমেন্টারি এক্সাম অর্থাৎ যে সমস্ত ক্যান্ডিডেটরা বিভিন্ন কোর্সে থার্ড ফিফথ এবং সাপলির জন্য এক্সামিনেশন ফিজটি পেমেন্ট করবেন তাদের কিন্তু এই লিংকে ক্লিক করতে হবে এটা কিন্তু ভালো করে আগে দেখুন তারপর দেখুন যারা এবছর ভর্তি হয়েছেন অর্থাৎ দু সালে অ্যাডমিশন নিয়েছেন তাদের জন্য কিন্তু নিচে একটি লিঙ্ক দেওয়া রয়েছে তো দেখুন নিচে লেখা রয়েছে এক্সাম ফর্ম ফিল আপ ফর ফার্স্ট সেমিস্টার তো যারা দু হাজার একুশে নতুন ভর্তি হয়েছেন তারা কিন্তু এই লিংকে ক্লিক করবেন এবং তারপর কিন্তু পরবর্তী স্টেপগুলিতে আপনারা পেমেন্ট করতে পারবেন তো চলুন দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনারা পেমেন্টটি করবেন তো বন্ধুরা আমি ফার্স্ট সেমিস্টারের পেমেন্ট করে দেখাচ্ছি কিভাবে আপনারা পেমেন্ট টি করবেন তো পেমেন্টের সিস্টেম কিন্তু একই যেভাবে ফার্স্ট সেমিস্টার হবে সেভাবে কিন্তু সমস্ত সেমিস্টার এবং সাপ্লিমেন্টারি পেপারগুলির পেমেন্ট একই ধরনেরই হবে তো দেখুন আমি ফার্স্ট সেমিস্টারে পেমেন্ট করব তাই এখানে ফার্স্ট সেমিস্টারের উপর ক্লিক করলাম ক্লিক করার পর আপনাদের যে আইডি এবং পাসওয়ার্ড রয়েছে অর্থাৎ আপনারা যখন নতুন স্টুডেন্ট পোর্টালে রেজিস্ট্রেশন করেছিলেন তখন যে স্টুডেন্ট আইডি টি ক্রিয়েট হয়েছিল অর্থাৎ যেটা আপনাদের ক্যান্ডিডেট আইডি ছিল সেটাই এখানে বসিয়ে দেবেন সেটাই কিন্তু আপনাদের স্টুডেন্ট আইডি তো সেই আইডিটি এখানে বসিয়ে দেবেন এবং আপনি যে পাসওয়ার্ডটি ক্রিয়েট করেছিলেন সেই পাসওয়ার্ডটি এখানে বসিয়ে দেবেন বসিয়ে দেওয়ার পর এখানে লগ ইন অপশনে ক্লিক ক্লিক করে দেবেন লগ ইন অপশানে ক্লিক করে দেওয়ার পর আপনাদের ড্যাশবোর্ডটি খুলে যাবে আপনাদের এখানে সমস্ত ডিটেলস গুলি দেখতে পাবেন তো দেখুন এর ফর্ম ফিল করার জন্য যে লিঙ্কটি সেটি নিচে দেওয়া রয়েছে দেখুন এখানে অ্যাপ্লাই ফর এক্সাম এই অপশানে আপনারা ক্লিক করে দেবেন তো বন্ধুরা দেখুন এই অপশানে ক্লিক করে দেওয়ার পর এখানে কিন্তু আপনারা আপনাদের সমস্ত কিছু ডিটেলস গুলি দেখতে পাবেন তো এখান থেকে আপনারা একবার মিলিয়ে নেবেন সমস্ত কিছু ঠিক রয়েছে কিনা যদি কোনো কিছু ভুল থাকে তাহলে কিন্তু এখানে আপনারা চাইলে সেটাকে ডিলিট করে আবার নতুন করে এখানে লিখে দিতে পারবেন তো এখানে আমার সমস্ত কিছু ঠিক রয়েছে তারপর দেখুন এইখানে এই যে সার্চ রয়েছে এই অপশানে আপনারা ক্লিক করে দেবেন তো বন্ধুরা সার্চ অপশানে ক্লিক করে দেওয়ার পর আবার একটি নতুন পেজ খুলে যাবে তো দেখুন এখানে আপনাদের সমস্ত কোর্সগুলি লেখা থাকবে অর্থাৎ কোন স্ট্রিম নিয়ে আপনারা পড়াশুনো করছেন এবং কি কোর্স নিয়ে পড়াশুনো করছেন এবং আপনাদের কতগুলি সেমিস্টার রয়েছে কোন সেমিস্টারে কোন কোন সাবজেক্ট রয়েছে সমস্ত কিছু কিন্তু এখানে আপনারা দেখতে পাবেন তো এখানে দেখুন এর এর ঠিক নিচে একটা অপশান পাবেন অ্যাপ্লাই এই অপশানে আপনারা ক্লিক করে দেবেন তো এখানে যারা নতুন রেজিস্ট্রেশন করেছিলেন তাদের যে রেজিস্ট্রেশন নাম্বারটি দেওয়া ছিল না অর্থাৎ রেজিস্ট্রেশন নাম্বারটি কিন্তু আপনারা রেজিস্ট্রেশন করার পরে দেখতে পেতেন না তো সেই রেজিস্ট্রেশন নাম্বারটিও কিন্তু এখানে শো করছে আপনারা এখানে যারা নতুন রেজিস্ট্রেশন করেছিলেন তাদের কিন্তু যেহেতু রেজিস্ট্রেশন নাম্বার নেই সেই জন্য কিন্তু এখানে সবের প্রথম এই রেজিস্ট্রেশন পেজটি আপনাদের ডাউনলোড করতে হবে তো আপনারা এই পেজটিকে কিন্তু অবশ্যই প্রিন্ট করে নেবেন তো বন্ধুরা প্রিন্ট করার জন্য দেখুন এখানে নিচে অপশন রয়েছে ক্লিক হ্যার টু প্রিন্ট এই অপশানে আপনারা ক্লিক করে দেবেন এবং আপনাদের রেজিস্ট্রেশনের প্রিন্ট আউটটি নিয়ে নেবেন তো বন্ধুরা যারা যারা নতুন রেজিস্ট্রেশন করেছিলেন অর্থাৎ দু হাজার একুশ যারা নতুন ভর্তি হয়েছিলেন তারা রেজিস্ট্রেশন করার পর কিন্তু রেজিস্ট্রেশন পেজ পেতেন না তো এখানে কিন্তু সবের প্রথম আপনাদের এই রেজিস্ট্রেশন পেজটি ডাউনলোড করতে হবে তো সেই রেজিস্ট্রেশন পেজে কিন্তু আপনাদের রেজিস্ট্রেশন নাম্বার লেখা থাকবে তো এখানে ক্লিক হেয়ার টু প্রিন্ট এই অপশানে ক্লিক করে আপনাদের প্রিন্ট আউটটি নিয়ে নেবেন নিয়ে নেওয়ার পর দেখুন তার নিচে একটি অপশান রয়েছে ক্লিক হেয়ার টু ব্যাক এই অপশানে আপনারা ক্লিক করে দেবেন তো বন্ধুরা ব্যাক করে নেওয়ার পর কিন্তু আপনাদের এক্সাম ফিটি পেমেন্ট করার জন্য যে লিঙ্কটি তো সেই লিঙ্কটি আপনারা দেখতে পাবেন তো দেখুন এখানে আপনাদের কত টাকা পেমেন্ট করতে হবে সেটা দেখাচ্ছে এবং এখানে দেখুন পেমেন্ট স্ট্যাটাসে এখনো দেখাচ্ছে আনপেড যেহেতু এখনো আমি পেমেন্ট করিনি এবং এখানে এখানে কিন্তু এই যে এক্সাম ফর্ম কিংবা পেমেন্ট অ্যাকনোলজমেন্ট কিংবা পেমেন্ট ভাউচার এগুলি কিন্তু এখন আপনারা দেখতে পাবেন না তো তার জন্য সবের প্রথম আপনাদের পেমেন্ট করতে হবে এবং দেখুন এখানে আপনি কত নম্বর সেমিস্টারের জন্য পেমেন্ট করছেন সেটাও কিন্তু লেখা রয়েছে তো এখানে সবের প্রথম আপনাদের পেমেন্ট করতে হবে পেমেন্ট করার জন্য দেখুন এখানে লেখা রয়েছে ক্লিক হেয়ার টু পে তো দেখুন এর নিচে একটি অপশান পাবেন তো এখানে আপনারা ক্লিক করে দেবেন পেমেন্ট করার জন্য তো বন্ধুরা ক্লিক হেয়ার টু পে এই অপশানে ক্লিক করার পর আপনারা পেমেন্ট পেজে চলে আসবেন এখানে আসার পর দেখুন এখানে আপনারা পেমেন্ট করার জন্য বিভিন্ন রকম অপশন পাবেন ক্রেডিট কার্ড ডেবিট কার্ড ইন্টারনেট ব্যাঙ্কিং এছাড়া আপনারা ইউপিআই আইডির মাধ্যমেও পেমেন্ট করতে পারবেন তো বন্ধুরা আমি আপনাদের রিকমেন্ড করবো আপনারা ইউপিআই আইডি অর্থাৎ ফোনপে গুগল পে এই সব থেকে পেমেন্ট করবেন না কারণ এই সব থেকে পেমেন্ট করতে গিয়ে কিন্তু অনেকেরই পেমেন্টের সমস্যা হয় তো আপনাদের কাছে যদি ডেবিট কার্ড থেকে থাকে তো আপনারা কিন্তু ডেবিট কার্ড দিয়ে পেমেন্ট করতে পারবেন তবে এক্ষেত্রে একটা কথা বলে রাখি ডেবিট কার্ড শুধুমাত্র যদি রুপে কার্ড থাকে তবেই কিন্তু আপনারা পেমেন্ট করতে পারবেন এছাড়া আপনাদের কাছে যদি ক্রেডিট কার্ড থাকে সেটা দিয়েও আপনারা পেমেন্ট করতে পারবেন তো যদি আপনারা ডেবিট কার্ড দিয়ে পেমেন্ট করতে চান তো সেই ক্ষেত্রে ডেবিট কার্ড অপশানে ক্লিক করে দেবেন আর যদি ইউপিআই আইডি দিয়ে পেমেন্ট করতে চান তো ইউপিআই তে ক্লিক করে দেওয়ার পর আপনি ফোনপে কিংবা গুগল পে কিংবা পেটিএম আপনি যেখান থেকে পেমেন্ট করতে চান সেটা সিলেক্ট করবেন করার পর এখানে আপনাদের ইউপিআই আইডি দিয়ে মেক পেমেন্ট করার পর কিন্তু আপনাদের পেমেন্টটি করতে পারবেন তো আমি দেখাবো কিভাবে আপনারা কার্ড থেকে পেমেন্ট করবেন তো কার্ড থেকে পেমেন্ট করার জন্য দেখুন এখানে আপনার ডেবিট কার্ড সিলেক্ট করবেন কিংবা ক্রেডিট কার্ড সিলেক্ট করবেন তারপর এখান থেকে আপনাদের কারের নাম্বারটি বসিয়ে দেবেন যেটি কারে লেখা থাকে তারপর কারের যে এক্সপায়ারি মান্থ রয়েছে সেই মান্থটি এখানে বসিয়ে দেবেন এবং এখানে এক্সপায়ারি ইয়ার ট্যাগটি বসিয়ে দেবেন তারপর দেখুন এখানে বক্সে লেখা রয়েছে সিভিভি অর সিভিসি এই নাম্বারটি কিন্তু আপনারা আপনাদের ডেবিট কিংবা ক্রেডিট কার্ডের পেছনে পেয়ে যাবেন সেই ডিজিটটি এখানে বসিয়ে দেবেন বসিয়ে দেওয়ার পর এখানে কার হোল্ডার নেম অর্থাৎ যার নামে কার রয়েছে তার নামটি এখানে লিখে দেবেন লিখে দেওয়ার পর এখানে মেক পেমেন্ট অপশানে ক্লিক করে দেবেন তো বন্ধুরা দেখুন সমস্ত ডিটেলসগুলি ফিল আপ করে দেওয়ার পর মেক পেমেন্ট অপশানে ক্লিক করার পর আপনাদের কত টাকা টোটাল কাটবে সেটা কিন্তু এখানে দেখাচ্ছে তো এখানে প্রসেস উইথ পেমেন্ট এই অপশানে ক্লিক করে দেবেন আপনাদের পেমেন্ট প্রক্রিয়াটি কমপ্লিট হয়ে যাওয়ার পর আপনাদের পেমেন্ট পেজটি এখানে শো করবে তো এখানে অবশ্যই আপনারা ভালো করে দেখে নেবেন আপনাদের এই যে পেমেন্ট স্ট্যাটাস এখানে সাকসেস রয়েছে কিনা যদি সাকসেস থাকে তাহলে ভাববেন আপনাদের সাকসেসফুলি পেমেন্ট হয়ে গেছে আর কোনো সমস্যা নেই তো এই পেজটি অবশ্যই আপনারা প্রিন্ট করে নেবেন তো প্রিন্ট করার জন্য দেখুন এখানে একটি অপশন রয়েছে ক্লিক হ্যার টু প্রিন্ট এই অপশানে ক্লিক করে দেবেন এবং আপনাদের এই পেজটি প্রিন্ট আউট নিয়ে নেবেন তো বন্ধুরা প্রিন্ট আউট নিয়ে নেওয়ার পর কিন্তু আপনাদের এই পেজটি অটোমেটিকলি রিডাইরেক্ট হয়ে যাবে তো আমি আপনাদের আরেকবার লগ করে দেখিয়ে দিচ্ছি যদি আপনারা কোনো কারণে এই প্রিন্ট আউটটি না নিতে পারেন সেক্ষেত্রে আপনারা কোথা থেকে প্রিন্ট আউটটি নেবেন তো বন্ধুরা দেখুন আবার পেমেন্ট হয়ে যাওয়ার পরেও এখানে পেমেন্ট স্ট্যাটাসে দেখাচ্ছে আনপেড এবং এখানে কিন্তু পে করার জন্য আবার বলা হচ্ছে তো এই মুহূর্তে কিন্তু আপনারা এখান থেকে এই পেমেন্টের অ্যাকনোলজমেন্ট স্লিপটি ডাউনলোড করতে পারবেন না তো এটা নিয়ে ঘাবড়ে যাওয়ার কিছু নেই আপনারা পেমেন্ট করার পর যদি দেখেন যে সাকসেস হয়েছে এবং আপনাদের যদি প্রিন্ট আউট নেওয়া থাকে তাহলে কিন্তু আপনাদের কোনো সমস্যা নেই তো আপনারা কিন্তু পেমেন্ট করার পর অবশ্যই প্রিন্ট আউটটি নেবেন যদি মোবাইল থেকে করে থাকেন অবশ্যই স্ক্রিনশটটি নিয়ে রাখবেন তো চলুন দেখিয়ে দিচ্ছি এই আনপেড যে দেখাচ্ছে তাহলে কি আপনাদের পেমেন্ট হয়েছে না হয়নি সেটা কিভাবে আপনারা চেক করবেন তো বন্ধুরা দেখুন এখানে যে ক্লিক হেয়ার টু পে তো এখানে আবার এখানে পেমেন্ট করতে বলা হয়েছে তো যে কোনো আমি এখানে আবার পেমেন্ট করার জন্য ক্লিক করে দিলাম তো ক্লিক করে দেওয়ার পর কি মেসেজ দেখায় আমি আপনাদের দেখাচ্ছি তো দেখুন ক্লিক করে দেওয়ার পর কিন্তু এখানে আপনাকে যে মেসেজটি শো করছে ফিজ অলরেডি পেড অর্থাৎ এখানে কিন্তু আপনাদের যেহেতু সাকসেসফুলিভাবে পেমেন্টটি হয়ে গেছে ফিজ কিন্তু পেমেন্ট হয়ে গেছে এটা কলেজের সার্ভার প্রবলেমের জন্য এটা আপনাদের দেখাচ্ছে এটা কোনো প্যানিক হওয়ার কিংবা কোনো চিন্তা করার দরকার নেই এটা কিন্তু আপনাদের ঠিক হয়ে যাবে এটা যেহেতু এখনই শুরু হয়েছে কিংবা যদি এটা হয়েও থাকে পরে কোনো সমস্যার কিছু নেই এটা কিন্তু পরবর্তীতে এটা কিন্তু আপডেট হয়ে যাবে এবং এখানে আনপেডের জায়গায় আপনারা পেড দেখতে পাবেন এবং এখানে আপনারা কিন্তু অ্যাকনোলজমেন্ট সিফটি ডাউনলোড করতে পারবেন তো এটা নিয়ে কিন্তু কোনো চিন্তা করার দরকার নেই শুধুমাত্র আপনারা পেমেন্ট করার পর অবশ্যই কিন্তু আপনাদের সাকসেসফুলি যে পেজটি দেখাবে সেটা হয় স্ক্রিনশট করবেন কিংবা প্রিন্ট আউট নিয়ে রাখবেন মাস তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক করে দেবেন হেল্পফুল মনে হলে বন্ধুদের সাথে শেয়ার করে সবাইকে ইনফরমেশনটি জানিয়ে দেওয়ার চেষ্টা করবেন চ্যানেলে নতুন হলে এই ধরনের লেটেস্ট আপডেটগুলি সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনে প্রেস করে অল নোটিফিকেশন অন করে রাখবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে ভালো থাকুন সুস্থ থাকুন প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ